আক্রমণের বন্যা বইয়ে দিয়েও জিততে পারল না আল হিলাল। এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে আল হিলালের মুখোমুখি হয়েছিল নাবাহর। গ্রুপ পর্বের এই ম্যাচটি ড্র করেছে সৌদির ক্লাবটি। উজবেকিস্তানের ক্লাবটি আল হিলাল উড়িয়ে দিবে এমনটাই হতো ভেবেছিল সবাই। তার ওপর আবার ম্যাচটি ছিল আল হিলালের মাটিতেই, কিন্তু এই ম্যাচে দুর্দান্ত ডিফেন্সিভ নৈপুণ্য দেখিয়েছে নাবাহর, আর ম্যাচটিতে তারা তাদের পরিকল্পনায় সফল হয়েছে। নেইমারকে আটকে রেখেছিল পুরো ম্যাচটিতে তারা। ম্যাচের 77% বল দখল রেখে খেলেছিল আল হিলাল, কিন্তু ম্যাচের 52 মিনিটে উল্টো গোল হজম করে বসে তারা। পুরো ম্যাচে ওই 52 মিনিটেই একটি অন টার্গেট শট নেয় নাবাহর। অনেক কষ্টে সেই গোলটি পরিশোধ করে আল হিলাল। ম্যাচের 100 মিনিটের সময় গোলটি পরিশোধ করে তারা এবং ম্যাচটি ড্র করে।